ঢাকা মহানগর উত্তরের সদস্য সম্মেলনে কথা বলছেন জামাত ইসলামের আমির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফোন করা হয়েছিল, তারা কারো উপর তেড়ে যায়নি, ঢিল ছুড়েনি, কারো উপর আঘাত করেনি, গায়ে পড়ে কারো সাথে ঝগড়া বাঁধায়নি। তাদের অপরাধ ছিল বাংলাদেশ জামাত ইসলামী আহত মহানগরের উদ্যোগে আয়োজিত একটি জনসভায় তারা যোগদান করতে এসেছিল। স্পষ্ট দিবালোকে অসংখ্য টিভি মুভি ক্যামেরার সামনে তাদেরকে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছিল। তাদের মাটিতে পড়ে যাওয়া লাশগুলোর উপর পাশেরা সেদিন দাঁড়িয়ে নাচানাচি করেছিল, এমনকি লাশ গায়েব করার চেষ্টা করেছিল, ঢাকা মেডিকেল থেকে লাশ চুরি করার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত এই বেদনাদায়ক ইতিহাসও তারা চুরি করে ফেলল। খুনের হুকুমদাতা মাস্টার মাইন্ড, যার উপর সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আসে, তাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছিল। ক্ষমতার গরমে সেই মামলা শেষ করে দেওয়া হল, কিন্তু আল্লাহ চাইলে আবার মাটির নিচ থেকে সেই মামলা উঠে আসবে ইনশাআল্লাহ।